নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি। সুতরাং ষষ্ঠী তিথি চলাকালীন কখনোই আপনারা আপনাদের জীবনে নিমের ব্যবহার বা নিম সম্বন্ধীয় কোনো জিনিসের সেবন করবেন না। তা আপনাদের বিশেষত সন্তানের ওপর বা পারিবারিক জীবনের ওপর বিশেষ প্রভাব ফলে ফেলে থাকে। সুতরাং ষষ্ঠী তিথি চলাকালীন নিমের সেবন বা নিমের ব্যবহার না করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে উত্তর ফুলগুনি নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে থাকে 12 নম্বর নক্ষত্র হিসাবে। একটি একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র। এটি দুটি ঘরে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে কিন্তু অবস্থান করে থাকে, অর্থাৎ সিংহরাশির ঘরে কিছুটা এবং কন্যারাশির ঘরে অবস্থান করে থাকে উত্তর ফুলগুনি নক্ষত্র। এটি একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র, এবং এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আজ আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আপনাদের ক্ষেত্রে করণ থাকছে বণিজকরণ, আর বণিজকরণ মানেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসা সম্বন্ধীয় যে কোনো জিনিসকে বুঝিয়ে থাকে। আজকে আপনাদের ক্ষেত্রে পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ আজকে শোভন যোগ। শোভন যোগে যে কোনো ধরনের আপনারা আইনানুক কর্ম করতে পারেন, এবং কোনো বিশেষ কর্ম যা আপনাদের জীবনে বহুদিন ধরে পেন্ডিং ছিল সেগুলোও কিন্তু আজ আপনারা সেরে ফেলতে পারেন। শোভন যোগে যে কোনো মিত্রতা করা আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হবে। আজ দিন রয়েছে আপনাদের ক্ষেত্রে শুক্রবার, আর রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 10:31 থেকে 11:45 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম এবং মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 9:02 থেকে 10:23 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 11:45 থেকে 1:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে আজ চলবে 7:15 সকালবেলা থেকে 9:08 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 10:35 থেকে 12:00 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে কাল, অর্থাৎ 14 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 সকালবেলা থেকে 9:04 এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:31 থেকে দুপুরবেলা 3:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে। সংখ্যা 2। আজকে প্রেমিক বা প্রেমিকার সাথে কিছু অংশে হঠাৎই কিন্তু বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে হঠাৎ মতানৈক্য সৃষ্টি হতে দেখা যেতে পারে আজ। সুতরাং কথা বলার সময় সাবধান সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সংখ্যা 3। আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা হঠাৎই কিন্তু বৃদ্ধি পেতে পারে, কোনো ডকুমেন্টারি সমস্যা আপনাদের ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধি পেতে চলেছে। সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত ডকুমেন্টারি সম্বন্ধীয় সমস্যাগুলি আপনারা সমাধানের পথ খুঁজে বের করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সংখ্যা 4। আজকে আপনাদের পক্ষে
আধ্যাত্মিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যেতে পারে। আধ্যাত্মিক চর্চায় বা আধ্যাত্মিক কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে আজকে কিন্তু আপনারা বিশেষ কোনো ফল প্রাপ্তি করতে পারেন। সংখ্যা পাঁচ, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু বিশেষ নতুন মোড় আসতে পারে এবং আর্থিক ক্ষেত্র আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু অংশ হঠাৎ ব্যয়াধিক্য হতে দেখা যেতে পারে। সুতরাং বুঝে ব্যয় করুন, নচেৎ পরবর্তীকালে কিছু বড় ধরনের সমস্যার সম্মুখীন আপনাকেও কিন্তু হতে দেখা যাচ্ছে। আলোচনা করব সংখ্যা ছয়, আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ করে বলে রাখি, যারা বিশেষত বিজনেসে লগ্নি করতে চাইছেন তারা বুঝে লগ্নি করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হতে পারে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজে বিকেলের পরবর্তী সময় আজ অ্যাভয়েড করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। দূরবর্তী যাত্রার জন্য দিনটা বিশেষ শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা সাত, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সংখ্যা আট, গৃহবিবাদ এড়িয়ে থাকুন। সংখ্যা নয়, আজকে আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বিশেষ কর্মস্থানীয় বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সতর্ক এবং সাবধানতার সাথে সমস্ত কাজে সফলতা আজ থাকবে আপনাদের ক্ষেত্রে, যদি ধ্যান রাখার চেষ্টা করেন আপনার কর্মে। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, এবিসিডি আর এবিসিডি কেন। দেখুন, দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। কর্ম সম্বন্ধীয় কোনো বিশেষ বিষয়ে অলসতাও কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে, সতর্ক থাকুন। বি, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো সমস্ত কাজগুলি যেগুলি রয়েছে পেন্ডিং কাজগুলি সেগুলি আপনারা তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হবে। সি, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কর্মে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ডি, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। ই, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এফ, হেলথ নিয়ে কিন্তু আজ ট্রাভেল তৈরি হতে দেখা যেতে পারে আপনাকে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ নেওয়া এবং দেওয়ার জন্য দিনটা খুব একটা শুভ থাকছে না। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের গুপ্তবিদ্যা এবং গুচ্ছবিদ্যায় কিন্তু আপনারা বিশেষ পারদর্শিতা দেখিয়ে থাকতে পারেন আজকে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড সমস্যা কিন্তু আবারও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যে, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি সম্বন্ধীয় জায়গায় ভুল লগ্নি হওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। কে, আজকে আপনাদের জন্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা দিতে পারে। এন, আজকে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক এবং চোখ কান খোলা রেখে চলা আপনাদের ক্ষেত্রে আজকে অত্যন্ত শুভ হবে। ও, আজকে আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, দূরভ্রমণ বিশেষ ফায়দাদার হতে পারে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে হাজব্যান্ডের সাথে কিন্তু কিছু বিশেষ বিষয়ে মতবিরোধ আজকে হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। নিজের বাক শক্তিতে লাগাম লাগানোর চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। কিউ, আজকে আপনাদের জন্য কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে চলেছে। আর, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনার সম্বন্ধীয় জায়গা থেকে কিছু বড় সমস্যা হঠাৎ এসে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এস, আজকে আপনাদের জন্য দাম্পত্য জীবনে আসা জটিলতা সমস্যাগুলিকে আজকে আপনারা সহজাতভাবে কাটিয়ে উঠতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সফলতাও আজ আপনার কর্মক্ষেত্রে মিলতে চলেছে। টি, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন জটিলতাপূর্ণ যেগুলো হয়েছিল বহুদিন ধরে সেগুলি আজকে সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে। ইউ, আজকে আপনাদের জন্য দাম্পত্য জীবন অনেক অংশে কিন্তু মধুর হতে চলেছে। ভি, আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ হতেও দেখা যেতে পারে, সতর্ক থাকবেন। ডাব্লিউ, আজকে আপনাদের গাড়ি আস্তে চালানো উচিত, নচেৎ হঠাৎই কিন্তু দুর্ঘটনা প্রবণ হয়ে উঠতে পারে। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার ছোট ভাই হতে পারে বা ছোট বোন হতে পারে বা কাছের কোনো আত্মীয় স্বজন হতে পারে, তা আপনার সাথে কিন্তু আজ হঠাৎই কোনো বিশেষ বিষয়ে কোনো আপনার সাথে কথাবার্তা বলতে দেখা যেতে পারে, যা আপনার ব্যবসা সম্বন্ধীয় বা কর্ম সম্বন্ধীয় হতে পারে। ওয়াই, আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় সফলতা মিলবে। জেড, আজকে আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম বার প্রথমে আপনাদের জন্য রবিবার। দেখুন, যাদেরই জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে আজ ইলেকট্রনিক্স সম্বন্ধীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে। যাদের জন্ম সোমবারে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যাদের জন্ম মঙ্গলবারে তারা আজ পরিবারকে নিয়ে এবং সন্তানকে নিয়ে কিছু উদ্বিগ্নতা তৈরি হতে তাদের মধ্যে দেখতে পাবেন। যাদের বুধবার জন্ম হয়েছে টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে আপনারা বিশেষ সফলতা পেতে পারেন, তবে আজকে আপনার নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করা শুভ হবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তারা কিন্তু ফিল্ম জগতের সাথে বা অ্যাক্টিং জগতের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের জন্য বিশেষ সফলতা আজকে আপনারা পেতে পারেন। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য দিনটা অত্যন্ত
শুভ রয়েছে, যাদের শনিবার জন্ম হয়েছে তারা তাদের কাজকর্মের মধ্যে নতুনত্ব কিন্তু কিছু বিশেষ যোগ আজ অ্যাড করতে পারেন, নচেৎ আপনাদের কর্মক্ষেত্রে কিছু ডিলেমিও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায়, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যদি আপনাদের সাথে যেরকম আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস, প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক অথবা জাতিকাদের জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি আজকে সকালে রাখুন, বিশেষ ফায়দা নিশ্চিত পাবেন। যাদেরই জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে আজ নতুন মোড় আসতে চলেছে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ শুভ রয়েছে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, গৃহ বাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে আজ কিন্তু লগ্নি অথবা বিশেষ বার্তালাপ করতে দেখা যেতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, বুঝে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে আজকে আপনাদের পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য আজ দিনটা শুভ নয়। যাদের অগ্রহণ মাসে জন্ম হয়েছে ফায়দাই ফায়দা থাকবে, আপনার কর্মক্ষেত্রে বিশেষ লাভ আজকে আপনারা খুঁজে পেতে পারেন। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, কর্ম সম্বন্ধীয় বিশেষ বিষয় যেগুলি সমস্যা আসছিল সেগুলি সমস্যার সমাধানের পথ আজকে আপনারা সহজাতভাবে খুঁজে পেতে পারেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, ধার্মিক কার্যে বিশেষ সফলতা আপনারা পেতে পারেন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হতে পারে, সতর্কভাবে আজকে আপনাদের গাড়ি ঘোড়া ড্রাইভ করা শুভ হবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, আজকে আপনাদের জন্য দিনটা মোটের ওপর বিকেলের পরবর্তী সময় ব্যবসায়িকদের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, কোন রাশির আজকে রাশিফলের আলোচনায়। প্রত্যেক দিনকার মতো যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি অর্থাৎ আপনাদের জন্য প্রথমে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে অলসতা ত্যাগ করতে হবে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। তার সাথে সাথে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখার চেষ্টা করুন, আজকে আপনাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সতর্ক এবং সাবধানতার সাথে আপনাদের হেলথ কেয়ার নেওয়া উচিত। শুভ রং আপনাদের জন্য আজ নীল রং এবং শুভ সংখ্যা এক। আলোচনা করব বৃষ রাশি। প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আসতে পারে, সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা কিছু অংশে কম হতে দেখা যাবে। পারিবারিক বিবাদ এড়িয়ে থাকা আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, সুতরাং বুঝে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করব মিথুন রাশি। ছোট ছোট বিভাগে যারা আপনারা বিজনেস করছেন, ছোট ছোট বিভক্ত হয়ে ব্যবসা করছেন, নতুন নতুন ব্যবসা, সেই ব্যবসাগুলির মধ্যে আলাদা আলাদা স্টেপে কিন্তু আপনারা লগ্নি করা থেকে আজ বিরত থাকুন। আজ বুঝে বিশেষ প্রজেক্টের ওপর, বিশেষ সাবজেক্টের ওপর আপনারা লগ্নি করলেই বিশেষ ফায়দা আজকে আপনারা পেতে পারেন। অধিক লগ্নি আপনাকে কিন্তু আজ কিছু চিন্তার এবং মানসিক অবস্থার কিন্তু কিছু সমস্যা এনে দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা তিন। আলোচনা করব কর্কট রাশি। দাম্পত্য জীবনে চলে আসা বিভিন্ন বিবাদ, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যাগুলি আজ কিছু অংশে কম হতে দেখা যাবে। আইনি পদক্ষেপের মাধ্যমে আপনারা সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন, তবে কিছু বিশেষ সমস্যাকে কেন্দ্র করে মন আজ দুঃখার্থ থাকবে, মন আজ কিন্তু কিছু জটিলপূর্ণ থাকতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে পার্টনারের সাথে বিবাদ হতে পারে, মতবিরোধ আজ এড়িয়ে চলুন, বুঝে কথা বলুন। দাম্পত্য জীবনে আসা জটিলতা কিছু অংশে আজ কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর শুভ থাকছে না, আজকে বিবাদ কিন্তু হঠাৎই হয়ে যেতে পারে আপনার কর্মস্থানীয় বিশেষ ব্যক্তির সাথে। তবে আজ আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসায় লগ্নি করার জন্য দিনটা মোটের উপর অত্যন্ত শুভ রয়েছে। আজকে বিকেলের পরবর্তী সময় বিশেষ কাজগুলি অ্যাভয়েড করে সকালের দিকে রাখুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা দেবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয়।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসে প্রত্যেক দিনকার বলে চলা ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসে আপনাদের সাথে আলোচনা করব ঈশান কোণা নিয়ে। আমরা আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলি ছোট ছোট টুকরো টুকরো করে আলোচনা করছিলাম, আজকে আমরা ঈশান কোণার বিশেষ বিষয়ে আলোচনা করব যে ঈশান কোণায় যদি আপনাদের গৃহের ক্ষেত্রে কোনোভাবে আপনারা রেড কালার করে ফেলেন বা রেড কালারের কম্বিনেশন ঘর করে ফেলছেন, তাহলে সেই রং আপনাদের ক্ষেত্রে কী প্রভাব দিতে পারে, কী অবস্থা আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করতে পারে। দেখুন, ঈশান কোণ একটি জলাধারের কোণ এবং এই কর্নার সর্বদা কিন্তু জলের তত্ত্বকে বুঝিয়ে থাকে। সুতরাং যারাই আপনারা ঈশান কোণে লাল রঙের প্রভাব তৈরি করছেন বা লাল রঙের আধিক্য তৈরি করছেন, সামান্য মাত্রায় তো রাখা যেতেই পারে, কিন্তু অধিক মাত্রায় বা লাল রঙের কোনো ঘর আপনারা তৈরি করেছেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে অর্থনৈতিক দিক থেকে। সুতরাং যারা ঈশান কোণে লাল রঙের কম্বিনেশন রাখছেন, রেড কালার রাখছেন, তারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বারংবার ধরে কিছু না কিছু বিঘ্ন ফিল করতে দেখতে পাবেন। সুতরাং সর্বদা মাথায় রাখবেন, আপনারা আপনাদের গৃহের ঈশান কোণকে লাল রং থেকে বিরত রাখার চেষ্টা করাই আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে। চলুন আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। আজকে আপনারা রুদ্রাক্ষ গাছ পুজো করতে পারেন, কারণ রুদ্রাক্ষ গাছের সাথে সরাসরি সম্পর্ক পাওয়া যায় উত্তর ফুলগুনি নক্ষত্রের সাথে। উত্তর ফুলগুনি নক্ষত্রে যেহেতু আজ চলছে, তার জন্য আপনারা কিন্তু উত্তর ফুলগুনি নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা কিন্তু আজ রুদ্রাক্ষ গাছ রোপণ করতে পারেন, পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা উত্তর ফুলগুনি নক্ষত্রের জাতক বা জাতিকা নয়, তারাও কিন্তু আজ রুদ্রাক্ষ গাছ পুজো করুন, প্রণাম করুন, জল দিন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। যারা আজকে দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আজকে বাড়ি থেকে বেরোনোর সময় এলাচ মুখে দিয়ে বেরোলে আপনাদের বিশেষ সফলতা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, তারা আজ কিন্তু বিশেষত যে কোনো মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য যে কোনো গরিব মানুষের মধ্যে দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের ক্ষেত্রে বলে দিই। দেখুন, প্রতিনিয়ত বিভিন্ন কর্মের বাধা, কাজের বাধা আপনাদের জীবনে চলেই আসে, বাধা বিঘ্ন তো দূরীভূত করাই যায়, তা আর তার জন্য আপনারা কিছু ছোট ছোট প্রয়াস অবলম্বন করতে পারেন। কিছু ছোট ছোট প্রক্রিয়ার দ্বারা আপনাদের জীবনের বিভিন্ন দিকগুলি, বিভিন্ন বাধা বিপত্তিগুলোকে কিন্তু আপনারা দূরে সহজাতভাবে সরাতে পারেন। সেই জন্য আজকে আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে সামান্য কাঁচা ছোলা নিয়ে তার সাথে আখের গুড়কে আপনারা মিশ্রণ করে আপনারা নিজে হাতে কোনো গোমাতাকে সেবন করান, এবং তার সাথে সাথে আজকে যে কোনো লক্ষ্মী মন্দিরে বিকেলবেলা চলে যান, সন্ধেবেলা চলে যান, এবং যে কোনো ধরনের সুন্দর গোলাপের আতর হতে পারে বা গোলাপের কোনো সুগন্ধযুক্ত ধূপকাঠি হতে পারে, আপনারা আজ সেই লক্ষ্মী মন্দিরে বা সেই মন্দিরে আপনারা দান করুন। এবং তার সাথে সাথে যে কোনো ধরনের সাদা মিষ্টান্ন কিন্তু সেই মন্দিরে আজকে আপনারা বেলোনোর চেষ্টা করুন, এতে আপনাদের শুক্র সম্বন্ধীয় সমস্যাগুলি সমস্যা সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আসা বিভিন্ন কাজকর্মে যে বিঘ্ন এবং বাধাগুলি চলছিল, সেগুলি নিশ্চিতভাবে আপনারা সহজাত ক্ষেত্রে দূরীভূত হতে আপনারা দেখতে পাবেন। আলোচনা করবো এবার আপনাদের সাথে, যাদের আজকে জন্মদিন রয়েছে, তারা আজকে যে কোনো গরিব মানুষকে মিষ্টি জাতীয় কোনো খাদ্যদ্রব্য দান করে বিশেষ ফায়দা পেতে পারেন, এবং যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তারাও কিন্তু আজ যে কোনো গরিব মানুষের মধ্যে মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দান করে বিশেষ ফায়দা আজ পেতে পারেন। আর চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাই রাশিফলে। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর মধ্যম মানের রয়েছে, আংশিক সমস্যা আজ ছোট ছোট বিষয় কিন্তু দুপুরের পরবর্তী সময় তৈরি হলেও তা কোনো অংশে কিন্তু আজ কম হতেও দেখা যেতে পারে। বিশেষ করে বলে রাখি, আজ আপনাদের ক্ষেত্রে অ্যাকাউন্টসের দিকে বিশেষ ধ্যান দেওয়া উচিত, অর্থাৎ ভুলভাল অর্থলগ্নি বা ভুল জায়গায় অর্থলগ্নি হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ বিপাকে ডেকে আনতে পারে আপনার অর্থনৈতিক দিক থেকে। সুতরাং বুঝে লগ্নি করুন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে কিন্তু হঠাৎই দেখা যেতে পারে, হঠাৎই শত্রু বৃদ্ধি হতেও আপনাদের ক্ষেত্রে আজ দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর মধ্যম মানের থাকছে, আজকে ব্যবসায় অধিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, বন্ধু দ্বারা উন্নতির যোগ আজকে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজ চিন্তা বৃদ্ধি হতে পারে আপনার সংসার জীবন এবং সন্তানকে নিয়ে। আজ আপনাদের মধ্যে বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে কোনো নতুন কোনো পরিকল্পনা করছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে, তাদের জন্য আজকে ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটা আদর্শ থাকলেও আজকে আপনারা কিন্তু প্ল্যানিং পূর্বক তবেই কিন্তু আপনারা
ব্যবসা শুরু করার চেষ্টা করুন, তবে বিশেষ ফায়দা আপনারা আপনাদের জীবনে কিন্তু দেখতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব মকর রাশি। মকর রাশির যারা জাতক রয়েছেন বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, পার্টনারের হেলথ নিয়ে কিন্তু আজ কিছু চিন্তা আপনাদের ক্ষেত্রে কম হতে দেখা যাবে বহুদিন পরে। আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় কোথাও দূরযাত্রা করার পূর্বে 7-5 ভেবে করুন, নচেত হঠাৎই কিন্তু কিছু বড় সমস্যা এসে আপনাদের ক্ষেত্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। আজকে হস্ত সম্বন্ধীয় সমস্যা বা হাতের কোনো বা বাহু সম্বন্ধীয় সমস্যায় আপনারা কিন্তু জেরবার হতে পারেন, বা আর্থারাইটিস সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে লাল এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে পার্টনারের হেলথ নিয়ে কিছু সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যাগুলি সমস্যা সমাধানের পথ আজকে আপনারা খুঁজে পেতে পারেন। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হতেও আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর শুভ রয়েছে। দাম্পত্য সুখ সম্বন্ধীয় বিশেষ সমস্যাগুলি আজকে যেগুলি বহুদিন ধরে আপনাদের আইনানুক দিকে মন নিচ্ছিল সেগুলি সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, বিবাহের কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে 7-5 ভেবে নিন, নচেত হঠাৎই কিছু গোলযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক সম্বন্ধীয় সাথে যারা যুক্ত আছে অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজ সিদ্ধান্তের কিছু গোলযোগ হঠাৎ করে তৈরি হতে দেখা যাচ্ছে। সতর্ক এবং সাবধানতার সাথে আপনাদের সিদ্ধান্ত নেওয়া আপনাদের ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত জরুরি। অনলাইন এবং অফলাইন মার্কেটিংয়ের মধ্যে তফাৎ আজকে আপনারা সহজাতভাবে অনুভব করতে পারবেন, সেই কারণে আজকে আপনারা ডেভেলপ করার জন্য আজকে আপনাদের বিজনেস অনলাইনে কনভার্ট করতেও কিন্তু দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।